দেখুন বিজেপিকে আটকাবার জন্য চেষ্টা প্রথম থেকেই হচ্ছে আজ না কয়েক বছর ধরে, আর সেই চেষ্টাটা এতদূর পর্যন্ত যে অমিত শাহকে সভা করতে দেওয়া হয় না। আপনারা জানেন মালদায় আমরা যে বড় সভা করেছিলাম, একজন সজ্জন ব্যক্তি তার নিজের জমি দিয়েছিলেন বলে আমরা করতে পেরেছিলাম, তখন আটকানো হয়েছিল। কলকাতাতে হয়েছে, হেলিকপ্টার নামতে দেওয়া হয় না, যোগী সভা করতে দেওয়া হয় না। এখানে দুটো সভা হওয়ার কথা, যোগীর আমাদের ইলেকশন আগে দিরাজপুরেতেও আসতে দেওয়া হয়নি দুটো সভাতেই। তো এটা নতুন কিছু না, এটা ঠিক আছে, এটা তো তবু ঠিক আছে। কিন্তু একজন আমাদের সর্বভারতীয় সভাপতি এলেন, তাকে রাস্তা আটকে দেওয়া হবে, ঢিল মারা হবে, গাড়ি ভেঙে দেওয়া হবে, প্রাণে মারার আর চক্রান্ত করা হবে, এ তো আমাদের গণতন্ত্রের মধ্যে কোথাও জায়গা নেই, এটা কল্পনাও করতে পারা যায় না। গতকাল যেটা হয়েছে হালি শহরেতে, আমাদের গৃহ সম্পর্ক চলছে, বাড়ি বাড়ি লোকের সঙ্গে কথা বলা, আর নয় অন্যায় এই যোজনা চলছে, তাতে কয়েকজন কর্মীকে ঘিরে এমন মার মারা হয়েছে, একজন তো ওখানে মারাই গেছে নৃশংসভাবে, তার ক্ষতবিক্ষত করা হয় শরীর, আটজন হসপিটালে গেছে সিরিয়াসলি। তার আগের দিন কসবা কলকাতাতে সেখানে একজন কর্মীকে মারা হয়েছে বলে তার প্রতিবাদ সভা করতে যাচ্ছিল, সেখানে গুন্ডারা আক্রমণ করেছে আর ভীষণ মারপিট করা হয়েছে, জেলা প্রেসিডেন্ট মন্ডল প্রেসিডেন্টকে পেটানো হয়েছে। তো এই একটা হিংসাটা চরম পর্যায়ে চলে যাচ্ছে। আমার মনে হয় টিএমসি এটাকে পলিসি হিসাবে নিয়েছে, বিজেপিকে আটকাবার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, হেরে গেছে ওরা বারবার, তো শেষ চেষ্টা করে দেখছে, আর এতে মধ্যে ওদের শেষটা খুব এগিয়ে আসছে। দেখুন এমন কোনো জায়গা নেই এখানে দুর্নীতি নেই, পশ্চিমবঙ্গে রন্ধ্রে রন্ধ্রে মাটি ইঞ্চি ইঞ্চিতে দুর্নীতি, মাটি বিক্রি করা থেকে আগে এনডিএ কী বলে কেন্দ্রে আমাদের কংগ্রেসের সরকার ছিল, যেমন পুরো দেশে দুর্নীতি ভরে গেছিলো, তাকেও ছাড়িয়ে গেছে দুর্নীতি, মানে লুটে খাওয়ারটা সরকার হয়েছে, সুযোগ হয়েছে সেটা হয়েছে, ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ব্যাপক দুর্নীতি, গোড়বেঙ্গে এটা হয়েছে, আগে অভিযোগ এসেছিল, তদন্ত হচ্ছে, হাইকোর্টে যেতে হচ্ছে তদন্তের জন্য, একাধিকবার অতি সম্প্রতি টেটের পরীক্ষা যে হয়েছিল সেটাকে বাতিল করেছে হাইকোর্ট, 14,000 লোক কমপ্লেন করেছেন। এতে কী হলো, লক্ষ লক্ষ যারা ছাত্রছাত্রী যারা উপযুক্ত ছিলেন চাকরির জন্য তারা বঞ্চিত হলেন, তাদের কয়েকটা বছর চলে গেল, কারণ এখানে হাজার হাজার লোকের কাছ থেকে কোটি কোটি টাকা কালেকশন করা হয়েছে চাকরি দেওয়া হবে বলে, পুরোটা অনিয়মিত হয়েছে। এই অনিয়মিততার জন্যই আজকে নতুন করে আবার পরীক্ষা হবে হবে, পুরো ব্যবস্থা পিছিয়ে যাচ্ছে। এতে এই পদ্ধতির মধ্যে যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা ছিল যারা পড়াশোনা করে, তারা শিক্ষকহীন হিসাবে পড়াশোনা করছে, তাদের শৈশবটা ঠিক মতো তৈরি হচ্ছে না, এই সমস্ত প্রক্রিয়ার জন্য, এ সমস্ত অনিয়মিততার জন্য এখানকার রাজ্য সরকার দায়ী, কারণ সে মন্ত্রী থেকে আরম্ভ করে তাদের ছোটো স্তরের নেতা সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়।